আমার মামা খুব পিছাতে পিছাতে কি পিজ্জা? না না, এই তো কতদিন আগে পিজ্জা অর্ডার করেছিলাম। কত ভালো ভালো পিজ্জা খাওয়া ভালো নয়? না না, পিজ্জা কি অর্ডার দিও? ও, তুমি এত গেট করো না, প্রমিস করছো তো? আর এখন বলবে না? আই বলবো না, প্রমিস। ঠিক আছে, আমি পাপাকে গিয়ে বলছি একটা পিজ্জা অর্ডার করে দিতে। ইয়ে, আমি পিজ্জা খাবো, আমি পিজ্জা খাবো। আমি তারো একটা পিজ্জা অর্ডার করে দাও তো, মে এখন জেদ করছে পিজ্জা খাবে। কি আবার পিজ্জা অর্ডার করতে হবে? আরে তোমাদের ডেলি ডেলি পিজ্জা অর্ডার করতে করতে আমি ফকির হয়ে যাবো এবারে। আর কি বলবো, আর পারি না, ও প্রমিস করেছে এরপর থেকে আর বলবে না। তুমি আজকে একটা অর্ডার করে দাও। ঠিক আছে, দাও দাও করে দিচ্ছি। কি হলো, কখন অর্ডার করেছি? রাত 8টা বাজতে যাচ্ছে, এখনো এলো না। আরে দেখো, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আসতে পারবে কিনা আমার সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। আর তোমাদেরও খেতে কাজ নেই বৃষ্টির মধ্যে এসে অর্ডার করা। ওই তো এসছে মনে হয়, দেখো তো। হ্যাঁ, কলিং বেল বাজলো মনে হলো না, তাই দেখি গিয়া মনে হয় পিজ্জাওয়ালা এসছে। কেউ তো নেই, তাহলে কলিং বেলটা কে বাজালো? এটা তো পিজা, কিন্তু এখানে এভাবে পিজাটা কে রেখে গেল? কি হলো ব্যাপারটা? দেখো রিম্পি, বাইরে পিজাটাকে নামিয়ে দিয়ে চলে গেছে। কি আবার হবে, পিজা বয়ে এসেছিল মনে হয় ওই রেখে গেছে। কিন্তু বাইরে তো কেউ ছিল না। আরে বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওই জন্য হয়তো নামিয়ে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে। দাঁড়াইনি আর তুমি অতক্ষণ পরে গেট খুলতে যাবে, ওকে দাঁড়িয়ে থাকবে বৃষ্টির মধ্যে? ছাড়ো তো ওসব, তোমার যথেষ্ট উল্টো পাল্টা কথা। দাও পিজাটা দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু, দাও। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, নাও নাও। ইতি, এই দেখো আমাদের পিজা চলে এসছে, চলো এবার এটাকে খোলা যাক। তুই দাও দাও। নাও। না গো, আমার কেমন একটা খটকা লাগছে, এরকম তো কোনোদিন হয়নি, আর এটা স্বাভাবিক ব্যাপারও নয়, বুঝলে? আরে তুমি শুধু শুধু চিন্তা করছো, দেখো তিতি ঘুমিয়ে গেছে, তুমিও ঘুমিয়ে পড়ো তো, রাত হয়েছে, খালি ছাড়া কোনো খালি উল্টো পাল্টা কথা। ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ো। উফ, বাবা রে, উফ, আরে আনছো কেন তোমার চাদরটাকে? চাদর পেয়ে টানবে মাঝে রাত্রে এমনি করে। চাদরটা কে টানলো রে ভাই? কি হয়েছে কি হয়েছে? রিম্পি রিম্পি রিম্পি, দেখো না কে আমার চাদরটা ধরে টানলো। হ্যাঁ, ওহ, এসব কিচ্ছু না, ওগুলো তোমার মনের ভুল, ঘুমাও তো। ভাল লাগে না রাত্রেবেলাতে। মনের ভুল কে জানে, হতেও পারে। ঠিক আছে তোমরা ঘুমাও ঘুমাও, আমি একটু বাথরুম থেকে আসছি। চলো, বাথরুমে লাইটটা জ্বলছে না কেন? আবার খারাপ হলো নাকি? কে জানে, যাই অন্ধকারেই যাই। কে ছিল, কে ছিল ওখানটায়? কে কে ওখানে? ওরে বাবারে, কি হলো? আরে আমি তো, আমি স্পষ্ট মনে হলো কেউ একটা দাঁড়িয়ে ছিল। নিজেও ভয় খাচ্ছ, আমাকেও ভয় খাই দিচ্ছ। কিছু না, তুমি বসো বসো, আসো বসো। তুমি ঠিক দেখেছি, কেউ তো ছিল এখানটাতে, ওদিকে চলে গেল। কি হচ্ছে আমি বুঝতে পারছি না, বলছি না ওই পিজাটা রেখে দিয়েছে, তারপর তো মনে একটা খটকা আছে, কেউ না কেউ নিশ্চয়ই ঘরের মধ্যে আছে।
নাও নাও জলটা খাও, ঠিক লাগবে। দাদা এই ঘরে আমরা তিনজন ছাড়া আরেকজন আছে, এখানে আশেপাশে ভূত ঘুরে বেড়াচ্ছে। আরে ওইসব কিছু না, তোমার মনের ভুল। যাও যাও ঘুমিয়ে পড়ো তো, ওইসব কিছু না, খালি উল্টোপাল্টা চিন্তা করছো। আমি যাই বাথরুম থেকে আসছি। আরে কিছু না কিছু না, কারেন্ট চলে গেছে। শুধু শুধু তুমি এত ভয় পাচ্ছ না? ওদিক কারেন্টটা এরকমই জ্বালাতন করছে। যাক মোমবাতিতে জ্বালালে একটু ঠান্ডা এলো। নিভে গেল কেন? দেখিলে মোমবাতিটা নিভে গেল যে। আমি তোমাকে বললাম না কেউ আছে, যে মোমবাতিটা নিভিয়ে দিল। ঠিক আছে দাঁড়াও না, আরেকবার জ্বালিয়ে নিচ্ছি। কি হলো এটা? কোথা থেকে একটা দমকা হাওয়া এসে মোমবাতিটা সত্যি সত্যি নিভে গেল তো। দেখলে তো, আমি বলেছিলাম তুমি আমার কথা বিশ্বাস করলে না, আবার মোমবাতিটা কেউ নিভিয়ে দিল। এই তো কারেন্ট চলে এসছে। বাবা বাঁচা গেল, আর ভয়ের কিছু নাই। বাঁচা গেল, ঠিক আছে, আর ভয় পাওয়ার কিছু নাই। চলো এবার শুবে চলো। দেখেছ দেখো শুধু আসছে, আমাদের দিকেই আসছে। কালকে আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি, সব গোপাল ভাইয়ের কৃপা। একটা ভূত তোমাদের ঘরে এসেছিল। দেখো 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 খবরে কি দিয়েছে, কাল রাতে পিজা বয় পিজা ডেলিভারি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সময় রাত 8টা, ওই সময় তো আমরা পিজা অর্ডার করেছি। মানে কালকে আমরা যা যা দেখেছি সেগুলো সব সত্যি ছিল দিদি? কালকে আমি তার মানে ওকে দেখেছি। বাবা রে দিদি, এবার কি হবে আমাদের?